পটাশপুর 2 নম্বর ব্লক প্রশাসন ও পটাশপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতি ব্যবস্থাপনায় সাধারণ মানুষকে পরিষেবা প্রদান অনুষ্ঠান। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লক প্রশাসন ও পটাশপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতি ব্যবস্থাপনায় সাধারণ মানুষকে বিভিন্ন বিষয়ে পরিষেবা প্রদান অনুষ্ঠান হল পঞ্চায়েত সমিতি প্রশাসনিক ভবনে। জায়গা ও কৃষি জমির পাট্টা প্রদান, দিব্যাঙ্গদের ট্রাইসাইকেল ও হুইল চেয়ার প্রদান, মৎস্যজীবীদের তাপ নিয়ন্ত্রক বাক্স সহ মোটর সাইকেল টোটো প্রদান, প্রাণী সম্পদ ও কৃষি দপ্তরের পক্ষ থেকে মিনিকেট প্রদান, খাদ্য সরবরাহ দপ্তরের কর্তৃক নতুন রেশন কার্ড প্রদান, কন্যাশ্রীদের সম্মান, কৃষি বীমা প্রদান, সবুজ সাথী সাইকেল প্রদান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি তথা পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বাড়ি। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার তনভীর আফজাল। উপস্থিত ছিলেন এগরা মহকুমার এসডিও, পটাশপুর 2 বিডিও শঙ্খ ঘটক, পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি। উপস্থিত ছিলেন ব্লকের সমস্ত কর্মাধ্যক্ষ। আজকে পটাশপুর 2 ব্লক এবং পটাশপুর 2 পঞ্চায়েত সমিতির যৌথ ব্যবস্থাপনায় আমরা একটা পরিষেবা প্রদানের অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। সম্মাননীয় জেলা শাসক মহাশয়, মহকুমা শাসক মহাশয়, সভাধিপতি মহাশয়, এনারা উপস্থিত ছিলেন। আজকে মূলত আমরা কৃষি এবং অকৃষি জমির পাট্টা প্রদান, সবুজ সাথী সাইকেল প্রদান, মৎস্যজীবীদের টোটো মোটর সাইকেল প্রদান এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড তাদের জন্য ট্রাইসাইকেল ও হুইল চেয়ার প্রদান, এছাড়াও আরও বিভিন্ন প্রকল্প, কন্যাশ্রী রূপশ্রী এগুলোর শুভেচ্ছা বার্তা প্রদান, সবুজ সাথী সাইকেল প্রদান ইত্যাদি আমরা আজকে করেছি। অনেকটাই উপকৃত হবে, কারণ এমনিতেই তো আপনারা জানেন যে দুয়ারে সরকারও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্পগুলির পরিষেবা মানুষ পাচ্ছেন, পাশাপাশি আমরাও পঞ্চায়েত সমিতি এবং ব্লকের যৌথ উদ্যোগে আজকে এই ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম করলাম। আমরা আজ পটাশপুর 2 পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন আমরা পরিষেবা প্রদান অনুষ্ঠান আজকে করেছিলাম। এই অনুষ্ঠানে আমাদের সম্মানীয় সভাধিপতি উত্তম বারিক মহাশয় এবং আমাদের জেলা শাসক সম্মানীয় তনবীর আফজল মহাশয়, আমাদের মহকুমা শাসক মঞ্জিত যাদব সহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেই সঙ্গে সঙ্গে যাদেরকে আজকে আমরা বিভিন্ন বিভাগে, বিশেষ করে দুয়ারে সরকার পাড়ায় সমস্যার সমাধান এবং রাজ্যের পঞ্চদশ অর্থ কমিশনের সহযোগিতায় যে সমস্ত প্রকল্পগুলি আমরা রূপায়িত করেছি এবং যারা উপভোক্তা হিসাবে ইতিমধ্যেই তারা উপভোক্তা হিসাবে বিবেচিত হয়েছেন তাদেরকে আজকে আমরা মূলত পরিষেবা প্রদান করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে আমাদের পাট্টা আমরা প্রদান করলাম, আজকে 65টি পাট্টা আমরা প্রদান করলাম। আমরা সেই সঙ্গে প্রতিবন্ধীদের আমরা ট্রাইসাইকেল এবং হুইল চেয়ার প্রদান করলাম। আমরা মৎস্যজীবীদের তাদের মাছ বহন করে নিয়ে যাওয়ার জন্য বিক্রির সুবিধার জন্য আমরা টোটো এবং মোটরসাইকেল আমরা প্রদান করলাম। আমরা কৃষিজীবীদের আমরা সার এবং ঔষধ দিয়েছি, সেই সঙ্গে তাদের কৃষক বন্ধুর ডেথ বেনিফিটে যারা বেনিফিশিয়ারি তাদের হাতে আমরা শংসাপত্র আমরা তুলে দিয়েছি। আমরা সবুজ সাথীর সাইকেল এখান থেকে প্রদান করেছি। আমরা প্রাণী সম্পদ থেকে মুরগির বাচ্চা আমরা আজকে বিতরণ করেছি। আমরা খাদ্য দপ্তর থেকে নতুন যে ই রেশন কার্ড আমরা সেটাও আজকে আমরা এখান থেকে প্রদান করেছি। এবং আমাদের লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা, যে সমস্ত প্রকল্পগুলি আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের যে প্রকল্পগুলি রয়েছে তাদের যারা নতুন উপভোক্তা হয়েছেন তাদের হাতে আমরা মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দিয়েছি।